আজ 23 তারিখ, আজ এই ভিডিওটি আপলোড করব এবং কালকের ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি। ভিডিওটা যদিও আওয়াজ চারিদিক দিয়ে যাতে না আসে তাই জন্য রাত্রিবেলা রেকর্ডিং করে রেখেছি, তবুও 23 তারিখেই আপলোড করব। কাল রাত্রে খবর এলো এখনও 21 দিন টানা লকডাউন চলবে। আমার প্রেডিকশন ছিল যে 14 দিন হবে, কিন্তু না, ওটা 21 দিন চলবে। দাদা দিদি ভাই বন্ধুরা খুব ভালো রেসপন্স করেছে ভিডিওটাতে এবং আমাকে আরও ভিডিও আপলোড করতে উৎসাহিত করেছে, তাই আজকে আবার একটা ভিডিও রেকর্ডিং করতে যাচ্ছি। আজকের কবিতাটা হবে কলকাতা শহর নিয়ে। তাই কলকাতা শহরে যারা আমার বন্ধুরা, চেনা পরিচিতরা, যারা দাদারা যারা বিদেশে আছে, তাদের কথা, মানে কলকাতা থেকে যারা দূরে আছে, যেসব কলকাতার লোকরা, তাদের কথা হঠাৎ করে মনে পড়ে গেল এবং তাদের কথা আগে একটুখানি বলে নি। বাপিদা আছো ইউকেতে, দুটো ছোট ছোট বাচ্চাদের নিয়ে আটকে আছো ওখানে লকডাউনের মধ্যে, কি অবস্থায় আছো বুঝতে পারছি না। মোটামুটি 30 দিন থাকবে তোমরা লকডাউনে এটুকু শুনেছি। অতুল দুবাইতে আছে নিজের মিসেসকে নিয়ে, কিন্তু কিভাবে আছে কোনো খবর নেই, অনেকদিন ধরে কথা হয়নি, আজকে চেষ্টা করব কথা বলার। সর্বজিৎ নিজের মিসেসকে নিয়ে আছে থাইল্যান্ডে, 14 দিন লকডাউনে ছিল, এরপরে কালকে অফিস গেছে শুনেছি, তারপরে কি হয়েছে না হয়েছে আর কোনো খবর পায়নি, আর কতদিন চলবে ওদের লকডাউন জানি না। আর পারমিতা আছে ইউকেতে, ইউএসএতে, ও একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আছে, বিগত 10 দিন ধরে লকডাউনে আছে, এখনও 30 দিন থাকবে এটুকু জানতে পারলাম। এই অবস্থাগুলো এতদিন ধরে শুনছিলাম, এখনও পর্যন্ত সেইভাবে রিলেট করে উঠতে পারছিলাম না। আজকে যখন আমাদের 21 দিনের লকডাউন ঘোষণা হয়েছে, তখন যেন আরেকটু বেশি করে রিলেট করতে পারছি নিজেকে ওদের অবস্থার সঙ্গে। ড্যাম অনেকদিন ধরে বলছিল সাবধান হওয়ার জন্য যে ওখানে অবস্থা খুব স্বাভাবিক নেই এবং ভারতেও যাতে আমরা খুব ভালোভাবে সাবধানে থাকি, পার্সোনাল হাইজিন খুব ভালোভাবে মেনটেন করি বলছিল। শুনছিলাম না কথাটা, বেশি গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু এখন দেখছি আমাদের উপরেও সেই একই অবস্থা এসে গেছে। এখন বুঝতে পারছি কেন ও বলছিল এতদিন ধরে। যাক, আর সব বন্ধুরা কলেজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, নির্মাল্য অনেকদিন ধরে কথা হয়নি, দীপের সঙ্গে কথা হয়নি, জানি না কীভাবে আছে, দুবাইতে আছে লাস্ট আপডেট পেয়েছিলাম, সুজয়, প্রেমানন্দ সিপে আছে, জানি না কী অবস্থায় আছে, অরূপ ক্রুজ লাইনার্সে আছে, কলকাতায় আছে না বাইরে আছে জানি না, সন্দীপ কুয়েতে আছে, বিকাশ দুবাইতে ছিল লাস্ট টাইম জানি, তারপরে কোথায় আছে জানি না। আরও সব বন্ধুরা যারা যারা বাইরে আছে, তুষার ছিল ক্রুজ লাইনার্সে, তারপরে কোথায় আছে জানি না, প্রচুর সিনিয়ররা ছিল যারা যারা বাইরে বাইরে ছিল, কারুর খবরই জানি না তারা কি অবস্থায় আছে, দেশে ফিরেছে না ওখানে আটকে আছে লকডাউনে আছে, কিছুই জানি না। তো ওদের জন্যই কলকাতাকে আরেকবার স্মরণ করে দিয়ে একটা কলকাতা নিয়েই বা কলকাতা রোম্যান্সিজমকে নিয়ে, কলকাতায় প্রেম করার আনন্দকে নিয়ে, দুটি একটি ছেলে একটি মেয়ে হাত ধরে প্রেম করে যখন ভিক্টোরিয়ার পাশ দিয়ে ঘোরে, তাদের উদ্দেশ্যে বলা যায় এই কবিতাটা লেখা। তো কবিতাটা শুরু করছি, কেমন লাগলো বলবেন। কবিতাটা একটু লেন্দি, র‍্যাপ ফর্মে লেখা কিছুটা, কিন্তু আমি কবিতা ছলেই চেষ্টা করছি পড়ার। হাতে হাত প্রাণে প্রাণ ঠোঁটে ঠোঁটে অভিযান, একটু গল্প একটু গান চোখে চোখে অভিমান, এক হাতে ছাতা আর এক হাতে ভালোবাসা, জাসনা ছেড়ে একলা দেব একটা দোতলা, একসাথে দেখবো আমরা কলকাতা, হ্যাঁ কলকাতা, পারবো না যে ছাড়তে একলা পথে হাঁটতে, তোর বাবা কুণ্ডলিয়া আমার ইটের ঘুলঘুলিয়া, হোক না তোর সরু সরু পেন্সিল হিল, কোলে নিয়ে আসবো তোকে দেব আমার দিল, থাক না তোর বড় বড় চার চাকা, তোর বাবার অনেক 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 টাকা, আমি বেচারা আছে দোতারা আর আছে আমার কাছে কলকাতা, হ্যাঁ কলকাতা,
তোমার আমার স্বপ্নের শহর কলকাতা, হ্যাঁ কলকাতা, দেখবি কীতি খালি চোখে কলকাতা, হ্যাঁ কলকাতা, চিন্তা কেন খাওয়ার আছে খোলা দক্ষিণেশ্বর, আর আছে রাস্তার ধারে অনেক ঠেলা, হ্যাঁ অনেক ঠেলা, দেখবি কীতি খালি চোখে কলকাতা, হ্যাঁ কলকাতা, হাওড়া স্টেশন গড়ের মাঠা সাহেব বাগান, ঘুমিয়ে যাব চাদর নিয়ে প্রিন্সেপ ঘাট, এয়ারপোর্ট মিলন মেলা সায়েন্স সিটি, না না পায়ে হেঁটে যাব না রে ঘাবড়াসনি, ইকো পার্ক মোমের পুতুল বঙ্গ মেলা, বাসে চড়ে যাবো সেথা এসি পাবি না, আমার শহর তোমার শহর কলকাতা, হ্যাঁ কলকাতা, দিনে দিনে বেড়ে চলা কলকাতা নতুন কলকাতা, ফুচকা বিরিয়ানি আর পুতুল বাড়ি, নিমতলা কুমারটুলি ঠাকুর বাড়ি, হ্যাঁ আছে অনেক রাস্তা অনেক গলি, পোস্তাবাবু ঘাট আর চাঁদনির গলি, আছে বড় বাজার আমার ব্যবসা নগরী কলকাতা নগরীর, ওড়ে মেরো শাল পাতা বানায় আমার কলকাতা, মন দিয়ে বানায় আমার কলকাতা, হ্যাঁ কলকাতা, শাল পাতা সরে গিয়ে প্লাস্টিকের পাতা দেখ কেমন ধ্বংস করে কলকাতা, হ্যাঁ কলকাতা, আছে একটা স্মার্টফোনের তারা নগরী পাঁচ তারা নগরীর, বড় বড় রেস্তোরাঁ আর মলের ঝুড়ি, ফোন দিয়ে ট্যাক্সি আসে কার্ড দিয়ে খাবার, শ্যাওলা কলের পাম্প দিয়ে খাবার জল আসে আমার, চান করি মুখ ধুই রাধিও তাতে, পয়সা দিয়ে পারবো না রে বিসলারি কিনতে, এরপরে যদি তুই প্রেম খুঁজে না পাস চলে যা রে পাড়ার খোপে 10 তলার, আমার জন্য আছে ওই বনলতা সেন, প্রেমহীন উষ্ণতারও আছে একটা লেন এই কলকাতায় অতিথির কলকাতায়। এই ছিল কলকাতা নিয়ে আমার কবিতা, কিছুটা র‍্যাপ ফর্মে লিখেছিলাম, আজকে কবিতার আকারেই বললাম। এর পরের কবিতাটা একটু ঝগড়ুটে ধরনের বা একটু নিরাশ করার কবিতা হবে, সেটা কলেজে থাকাকালীন একটা সময় 20খানা পৃথিবী ধ্বংস করার বই বা মুভি পর পর দেখেছিলাম, অ্যাজ এ আমাদের 2012 নামের মুভি দেখার পরে পরে আরও 20খানা অ্যান ইন্ডিপেন্ডেন্স ডে আর এই ধরনের প্রচুর মুভি, প্রায় 20খানা মুভি ব্যাক টু ব্যাক 3-4 দিনের মধ্যে দেখেছিলাম, দেখে নিয়ে খুব হোপলেস হয়ে পড়েছিলাম, হোপলেস হয়ে পড়ে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা কিছুটা করোনার পরিপ্রেক্ষিতে আমাদের এই সমসাময়িক কলকাতায় বসিয়ে নেওয়া যায়, কিন্তু যাক কবিতাটা যখন পড়বো কালকে তখন বাদ বাকি আরও ডিটেলস ওর ব্যাপারে বলবো। তবে আগে থাকতে বলে রাখি ওই কবিতায় কলকাতার সঙ্গে ঝগড়া করেছি রীতিমতো, তো কেউ যেন রাগ করো না, তাই আগে থাকতে আমার কলকাতার প্রেমটা জাহির করে রাখলাম। শেষ করছি এই ভিডিওটা, কেমন লাগলো কবিতাটা বলবে। থ্যাংক ইউ, টাটা।